যখন ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে গেছে, ওঠা পৃথিবীর 57টা মুসলিম কান্ট্রি প্রকাশ্যে অপ্রকাশ্যে সুখে দুঃখে যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, তখন আমাদের দেশের তথাকথিত শায়েখরা ইসরায়েলের পক্ষে কথা বলছে, কথা বলেন, এটা আবারও আমাদের কাছে প্রমাণ হয়ে গেল ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল, কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে ধর্মের কথা বলবে, ওরা প্রকৃতপক্ষে মুসলমানদের বন্ধু না, ওরা মুসলমানদের শত্রু, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক মোনাফিক তো আছে, মোনাফিক তো জঘন্য, এগুলো লেবাসটা ধরে আমাদের ইমানকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালীলা। নিশ্চয় মুনাফিক যারা ইখাদিউনা আল্লাহ, তারা চায় আল্লাহকে দুখায় দেওয়ার জন্য, আল্লাহ কো না হুয়া খাদিউহুম, আমি আল্লাহকে তারা কিভাবে ধোকা দিবে, বরং সেই ধোকার মধ্যে তারা নিজেরাই পড়ে যান। ও ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে যখন তারা দাঁড়ায় একাগ্রচিত্ত আল্লাহর জন্য তারা নামাজটা পড়ে না, ইরাউনা আন-নাস মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা, বরং আল্লাহর জিকিরই সেই নামাজের মধ্যে থাকে না। তাই এই সমাজে যারা আজকে আমাদেরকে দুকাই ফেলে দিচ্ছে, নামাজও আছে রোজাও আছে, তাদের গালে মাথায় পাগড়ি আছে, টুপি আছে, গালে দাড়ি আছে, পরনে জোব্বা আছে, মুখের মধ্যে মধুর মধুর কথা আছে, কিন্তু ঈমান বিধ্বংসী বক্তব্য দিয়া তারা আমাদের যুবকদেরকে বেঈমান বানানোর চেষ্টা চালাচ্ছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার, নিশ্চয় মুনাফিক যারা, তাদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে, জাহান্নামীদের ময়লা আবর্জনা পুসগুলো যে জায়গা যে স্তম্ভ হবে, ওই জায়গার মধ্যে মুনাফিকদের স্থান হবে। বড় করে বলি, নাউযুবিল্লাহ। এই মুনাফিক চরিত্রের নামদারি তথাকথিত মুসলমানদের কাছ থেকে ইমানকে বাঁচানোর জন্য আজকের এই গাজী বাংলা আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহির স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ঈদ মিলাদুন নবী ও ফাতেহ ইয়াজদহম মাহফিল, কথা বলেন ঠিক কি না? যারা এখানে আসছেন আমার বিশ্বাস, এতক্ষণ যা বলছি কথা কি বোঝা গেছে? কিন্তু আপনি আমাকে যদি ছুরিও মারেন, গলায় চিপে ধরেন, যদি বলেন যে হুজুর আপনি যাদের কথা বলতেছেন আমাদের সমাজে এগুলো নাই, আমি বলবো না ভাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমার একেবারে আপন মানুষ, 5 বছর আগেও যারা খুব ভালো সুন্নিয়তের পক্ষে কথা বলতো, এখন ওদের সাথে আমি নিজে ফাইট করে পারি না, আমারই উল্টা বুঝাইতেছে। তাহলে কোন পর্যায়ে মাথার মগজ ধুলাই করা হচ্ছে? কারণ ওদের সাংগঠনিক রুল হচ্ছে একজন ব্যক্তিকে দায়িত্ব দিবে 1 বছরে বেশি না, মাত্র 10 জনকে তুমি টার্গেট করে আমাদের আদর্শে নিয়ে আসবে, ওই 10 জন আবার পরের বছরের জন্য 100 জন, ওই 100 জন পরের বছর 1000 জন। আজ থেকে 20 বছর আগ থেকে ওরা আন্দোলন শুরু করছে, ওরা তো আন্দোলন বলে, হ্যাঁ সম্মানী বাতাসহ আপনি এগুলো তো মিডিয়ার মধ্যে যাচ্ছে, আমি তো বলি এগুলো সমস্যা নেই, অলরেডি আমাকে হুমকি দান কি ওই যে তথাকথিত ব্যক্তির আইডি থেকে আমার নাম সহ উল্লেখ করে হুমকি দিস, দেখছেন না আপনারা, আমাদের আল্লামা তাহিরি সাহেবের নাম আছে ওইখানে, 4 জনের নাম আছে, আমার নাম আছে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের নাম আছে, কৌমি অঙ্গনের একজন ভাই মুফতি রেজাউল করিম আব্রার, এই 4 জনের বিরুদ্ধে উল্টা হুমকি দিছে, সুরের মার বড় গলা যে আমাদের কি নাকি দেখে ছাড়ো, দেখে ছাড়ো, দেখে ছাড়ো। তো যাই হোক, এগুলো আমাদের পূর্ব উত্তর সুরি আদর্শ, আমরা এগুলো ভয় পাই না, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শের সৈনিক, কথা বলেন ঠিক কি না?
আর সে আদর্শ বাস্তবায়নের জন্য 2014 সালে এই বাংলার জমিনে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাই বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?